শুভ শারদীয়া শুভেচ্ছা জানাই সকলকে। আজকে আপনাদের নিয়ে এসেছি রাজডাঙ্গা নব উদয় সংঘের পূজা মণ্ডপে। শারদীয়ার শুভেচ্ছা জানাই সকলকে। এখন এসে গেছি রুবি ক্রসিংয়ের খুব কাছে, অ্যাক্রোপলিস মলের ঠিক পাশেই রাজডাঙ্গা নব উদয় সংঘে। দেখুন কি সুন্দর সেজে উঠেছে এই মণ্ডপটি, আসুন ঘুরে দেখি। রাজডাঙ্গা আমরা কজন কল্যাণ সমিতির পূজা মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে রয়েছি। পেছনে দেখতে পাচ্ছেন দুর্গা মূর্তি রয়েছে। এখানে এক চালচিত্রের মধ্যে রয়েছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আর্টের ঠাকুর ভীষণই সুন্দর। এই পূজা মণ্ডপটি অবস্থিত রুবি ক্রসিংয়ের খুব কাছেই। প্রথমে বলে দিই কী করে আসবেন। রুবি ক্রসিং পর্যন্ত এসে আপনি সেখান থেকে যে কোনো বাস বা অটো করে চলে আসবেন অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলের ঠিক পাশ দিয়ে সোজা একটু এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন রাজডাঙ্গা নব উদয় সংঘের এই পূজা মণ্ডপ। আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন বেজে গিয়েছে রাত 9:30। দাঁড়িয়ে রয়েছি এখন রাজডাঙ্গা নব উদয় সংঘের মণ্ডপের মধ্যে। পেছন দিকে দেখুন দুর্গা মূর্তি, কি অপরূপ সুন্দর, জাস্ট তাকিয়ে দেখুন। আর মণ্ডপটির কনস্ট্রাকশন হচ্ছে থিম ইট, অ্যাসবেস্টস, টিন, সব কিছু দিয়ে তৈরি হয়েছে মণ্ডপটি। এই দুর্গাপুজো মানে শুধুমাত্র বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেটাই কিন্তু না, এটি একটি কালচারাল এক্সট্রাভাগেন্সায় পরিণত হয়েছে এখন। এবং একটি পুজোকে ঘিরে রয়েছে কত লোকের রুজি রোজগার, একটি পুজোকে কেন্দ্র করে কত মানুষজন বিজনেস করে আয় করছেন, যারা মণ্ডপ সজ্জা করছেন, শিল্পীরা এবং আরও অন্যান্য লোকেরা যারা এই পূজা মণ্ডপের ভেতরে স্টল দিয়েছেন, সবার জন্যই এই পুজো একটি অন্য মানেই নিয়ে আসে। বাঙালির কাছে একটি শুধুমাত্র উন্মাদনাই নয়, অনেকের কাছে এই দুর্গাপুজো মানেই আশা এবং ভরসা। এই রয়েছি পূজা মণ্ডপের ভেতর, ঢুকেই দেখুন কি সুন্দর একটা মহিলার একটা কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি আমরা। এটি পুরোটাই ইটের তৈরি। ইনফ্যাক্ট পুরো মণ্ডপের মধ্যেই দেখতে পেলাম ইট, অ্যাসবেস্টস, টিনের নানা রকম কারুকার্য। অসম্ভব সুন্দর এই সামনের রেপ্লিকাটি, এবং আলোকসজ্জা এত সুন্দর করে ফুটিয়ে তুলছে এই মণ্ডপের সৌন্দর্যকে। দেখুন এগুলি হচ্ছে কনস্ট্রাকশনের এক একটি রূপ, গোলাকার আকৃতিতে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপটি। যখন গিয়ে পৌঁছেছিলাম বেজে গিয়েছিল রাত 9:30, কিন্তু তাও ছিল কত লোকের ভিড়, কত দর্শনার্থীরা তখনও দর্শন করছেন এই পূজা মণ্ডপ। দিনের বেলা এই পূজা মণ্ডপ অতি সুন্দর, কিন্তু রাতের এই আলোক সজ্জায় যেন আরো সুন্দর হয়ে উঠেছে। আজ মহাপঞ্চমী, কিন্তু তাও দেখুন কত ভিড় রয়েছে এই পূজা মণ্ডপে। দেবীর বোধন আগামীকাল মহাষষ্ঠী। এখনকার দিনে লোকজন প্রায় মহালয়া থেকেই বেরিয়ে পড়েন প্যান্ডেল হপিং করতে। আর চারিদিকে এত থিমের আনাগোনা, এত সুন্দর পূজা মণ্ডপ, তাই কেউই চান না কোনো একটি পূজা মণ্ডপ মিস হয়ে যায়। তাই অনেকেই বেরিয়ে পড়েন মহালয়া থেকেই ঠাকুর দেখতে। আর এখনকার দিনে কেউই চান না একটু আনন্দ ছেড়ে দিতে, কারণ সারা বছরই রয়েছে কাজের চাপ এবং জীবনের অন্যান্য ঘটনা, সেসব তো চলতেই থাকবে। এই কটা দিন সকলেই চায় আত্মহারা হয়ে নিজেদের মনের মতো করে বাঁচতে। আর এই দেখুন এই পূজা মণ্ডপের দুর্গা প্রতিমা,
কি অসম্ভব সুন্দর। এবং যেটি নোটিসেবল দেখলাম, ঠিক দুর্গা মূর্তির উপরে রয়েছে একটি স্যান্ড আর্ট করার ডিজিটাল জায়গা, যেখানে শিবের মুখ আঁকা হচ্ছে স্যান্ড আর্ট করে। ক্যামেরায় হয়তো সেটা পরিষ্কার করে ধরা পড়েনি, আপনারা যখন পূজা মণ্ডপটিতে যাবেন তখন এই স্যান্ড আর্ট দেখতে পাবেন। ঘড়িতে বাজে রাত 10টা, কিন্তু দেখুন মণ্ডপ দেখে সেটা কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন সন্ধেবেলা। হ্যাঁ, পূজোর এটাই বিশেষত্ব, যতই রাত হোক না কেন মহানগরী কলকাতা পূজোর এই কটা দিন সারা রাত জেগে থাকে। ইনফ্যাক্ট বলা যায় সারা রাত আরও বেশি করে জেগে থাকে, আলোকসজ্জায়, লোকেদের ভিড়ে, চারিদিকে দোকানের সুন্দর সাজে, সব কিছুতেই। ফুচকা খাওয়ার পর চলে এলাম চা খেতে। হ্যাঁ, পূজা মণ্ডপের কাছেই যে স্টলগুলি বসেছে সেইখান থেকে নিয়ে নিলাম ভাঁড়ের চা। এই যে গোল গোল ভাঁড়গুলি, এই ভাঁড়ে নিয়েছিলাম, 20 টাকা ছিল চায়ের দাম। এসে গেছি এখন একটু চা খেতে এই রাজতাগা নব উদয় সঙ্গের স্টলের, মানে পূজা মণ্ডপের খুব কাছেই রয়েছে এই স্টলটি। এই হচ্ছে সেই চা, 20 টাকার এই ভাঁড়। রাজডাঙ্গা নবোদয় সংঘের কাছে স্টলে আরেক জায়গায় নিয়ে নিয়েছি বেগুনি এবং পেঁয়াজি। এবারে টেস্ট করবো। নবোদয় সংঘ থেকে চলে গেলাম সোজা কয়েক পা এগিয়েই রাজডাঙ্গা আমরা কজন কল্যাণ সমিতির পূজা মণ্ডপে। থার্মোকলের তৈরি হয়েছে এই পূজা মণ্ডপটি, সুন্দর কারুকার্য। ঢুকেই দেখতে পেলাম বিষ্ণুর 10 অবতার ফুটিয়ে তোলা হয়েছে। ইনফ্যাক্ট গোটা মণ্ডপটাই একটি নৌকার আকৃতিতে তৈরি হয়েছে, দেখুন কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে বিষ্ণুর 10 অবতার দেখতে পাচ্ছি আমরা একটু একটু করে। আসুন এবারে ভেতরে প্রবেশ করব। অভিনব সুন্দর এই মণ্ডপটি, আমার তো বেশ ভালো লেগেছে। এখন চলে এসেছি রাজডাঙ্গা আমরা কজন কল্যাণ সমিতির পূজা মণ্ডপে। এখানে পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুর 10 অবতার, আসুন ঘুরে দেখি। এইবারে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, আপনাদের দুর্গা মূর্তি দর্শন করাবো। সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটিও, ঢুকতে ঢুকতেই চোখে পড়লো অপূর্ব সুন্দর এই মায়ের রূপ। একটি চালচিত্রের মধ্যেই রয়েছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর। সুন্দর এই মূর্তি দেখে সত্যি মন প্রাণ ভরে গেল। মণ্ডপের মাঝে রয়েছে বিশাল একটি ঝাড়, দেখতে পেলেন। আগামীকাল বোধন, তাই এখনো পূজা শুরু হয়নি। আর এই হচ্ছে মণ্ডপের ভেতর, দেখতেই পাচ্ছেন সুন্দর এই ঝাড় যেটি লাগানো রয়েছে, সুন্দর থার্মোকলের কাজ। দুর্গা মূর্তির ওপরেই রয়েছেন মহেশ্বর, এবং মণ্ডপের এবং দুর্গা মূর্তির আরো দুদিকে রয়েছেন উপরে বিষ্ণু এবং ব্রহ্মাদেব। অপূর্ব সুন্দর
এই মূর্তি। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা কোথায় কোথায় ঘুরছেন আর কোথায় দেখতে চান আমাদের সেটাও কমেন্ট সেকশনে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।